অনেকের খামারে ডিম কমে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খামারে ডিম কমেনি, বরং আজকে কিছু ডিম বেড়েছে। তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস সুইসুই করছে, এই অবস্থায় ডিম অনেকের খামারে কমে যাচ্ছে, তার পিছনে কিছু কারণ আছে। তো আমার খামারে কমার পরিবর্তে কেন আজকে ডিম বাড়লো, কিংবা কেন এই বিরূপ আবহাওয়াতেও আমার এই খামারে আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ ভালো আছে, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু পরামর্শ দিব। আমি কিভাবে খামারটা মেনটেন করছি, কিভাবে খামারটা পরিচালনা করছি, কি কি কাজ করতে হচ্ছে বাড়তিভাবে আমাকে, এবং হাঁসের সুরক্ষায় আমি কি যত্ন এবং পরিচর্যা নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি একজন হাঁস খামারি হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে দিতে হবে। তাহলে প্রতিদিন যে ভিডিও আপলোড করা হবে সেটার নোটিফিকেশন আপনার কাছে যাবে, এবং আপনি সেই ভিডিওটা দেখে সঠিক ইনফরমেশন পেয়ে আপনাদের খামারে কাজে লাগাতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন এবং নিজের খামার নিয়ে এগিয়ে যান, এই কামনা করে শুরু করছি আজকের মূল আলোচনা। তো আমার এই খামারটা কিন্তু বদ্ধ অবস্থায় আমি পালন করে থাকি, প্রতিদিন একই জায়গায় হাঁসগুলো বিচরণ করে, প্রতিদিন একটা গণ্ডির মধ্যে হাঁসগুলো থাকে, এখানে রেখে হাঁসগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হয়। তো মূল কথা যেটা সেটা হচ্ছে, এত গরমে এই যে একটা গণ্ডির মধ্যে হাঁসগুলো থাকে সারাদিন কিন্তু এখানে মলত্যাগ করে, আর শত শত হাঁস একটা গণ্ডির মধ্যে থাকলে মলত্যাগ করলে কিংবা সেখানে বিচরণ করলে খাদ্য পানি সব কিছু কিন্তু এখানে মেনটেন করা হয়। তো সেই জায়গাটার হচ্ছে অবস্থা কি হবে কিংবা কতটা নোংরা হবে সেটা আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি অনেকেই দেখছেন, কিংবা প্র্যাকটিক্যালি অনেকে উপলব্ধি করতে পারছেন যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন। এখন কথা হচ্ছে, এই সারাদিন যে এখানে হাঁসগুলো থাকে, সারাদিন নোংরা করে, সারাদিন হচ্ছে এখানে পানি ফেলে, খাবার ফেলে, কিংবা হচ্ছে তাদের মল ত্যাগ করে, তো এই যে সারাদিনের যেটা নোংরা থাকে, রাত্রে যখন আমরা হাঁসগুলোকে ঘরে প্রবেশ করাই বিশ্রামের জন্য, হাঁস ঘরে থাকে তখন আমরা এই জায়গাটা কি করি, এখন যেহেতু অনেক গরম এই মলগুলো যে রেখে হাঁসগুলো ঘরে প্রবেশ করে, এই জায়গাটা নোংরা হয়ে যায়, গন্ধের সৃষ্টি হয়, আর এই গন্ধ থেকে কিংবা এই নোংরা থেকেই যত প্রকারের রোগের সৃষ্টি হতে পারে। তাই যখন ঘরে হাঁসগুলো তুলে ফেলি তখন এই পুরো উঠোনটা, এইখানে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপের সাহায্যে পুরো উঠোনটা আমি কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে পরিষ্কার করি, পুরো উঠোনটা পানি দিয়ে একেবারেই কিন্তু ধুয়ে ফেলে দেই। ধুয়ে ফেলে দেওয়ার পরে সারা রাত কিন্তু এই জায়গাটা শুকায়, যদি বৃষ্টি না হয়, শুকার পরে পরবর্তী সময় অর্থাৎ পরের দিন সকালে হাঁসগুলোকে আমি একটা পরিষ্কার এবং নিরাপদ জায়গায় নিয়ে আসতে পারি। পরের দিন সকালে যখন উঠানে হাঁসগুলো প্রবেশ করে তখন নতুন একটা জায়গা কিংবা পরিষ্কার একটা জায়গা কিন্তু তারা পায় এবং সারাদিন সেখানে বিচরণ করতে পারে। এবং প্রতিদিন সকালে থেকে শুরু করে সন্ধ্যা অবধি যে মল ত্যাগ করে, যে অপরিষ্কার করে, প্রতিদিন সন্ধ্যার পরে আমি কিন্তু পরিষ্কার করে দিই। তো এটা গেল একটা বিষয়। এখানে ছোট্ট 2টো জলাশয় আমি করেছি, যেখানে হাঁসগুলো কিন্তু তাদের চাহিদা মতো গোসল করছে। তো এই যে নোংরা জায়গায় ওরা বিচরণ করছে এবং এখান থেকে হেঁটে হেঁটে এই ছোট্ট গণ্ডির মধ্যে গোসল করছে, এদের পায়ে যে ময়লাটা লেগে আছে সেটাও কিন্তু এখানে যাচ্ছে, ঠোঁটে যে ময়লা লেগে আছে, খাবার লেগে আছে, সেটাও কিন্তু এই পানির মধ্যে এরা ফেলছে। তো এভাবে আমি যদি এই সকালবেলা হাউজে পানি দেই এবং সারাদিন এটা রেখে দিই, বারবার কিন্তু এরা গোসল করতে আসছে, কারণ গরমের প্রবণতাটা অনেক বেশি কিংবা আবহাওয়াটা অনেক প্রখর। তো এজন্য আমি সারাদিন কিন্তু এই পানিতেই রাখি না, সকালবেলা যখন খামারে আসি এসে পানি দেই, পরিষ্কার করে পানি দেই, আমি কিন্তু রাত্রে পরিষ্কার করে রেখে যাই, যদি সম্ভব হয় পানি দিয়ে রেখে যাই। তো এই সকালবেলা পানিটা দেখি যে কতক্ষণে নোংরা হয়ে যায়, কিংবা যখন এই পানি রাখার একটু ঘোলাটে হয়ে যায় কিংবা একটু নোংরা ভাব চলে আসে, তখন এই পানিটা পুনরায় অপসারণ করে আবার এই হাউসটা পরিষ্কার করে আমি কিন্তু পানি দেই। এটা একাধিকবার হতে পারে। সেম প্রসেসেই আরেকটা হাউস আছে, সেই হাউজেও আমি কিন্তু সেমভাবে কাজ করি। তো আমি সকালে পানি দিয়ে গিয়েছিলাম, এখন প্রায় হচ্ছে 12টা বাজে, এখন এসে দেখি যে পানিটা নোংরা হয়ে গেছে, তো আমি কিন্তু এই পানিটা অপসারণ করে ফেলে দিয়েছি। এই পানিটা ফেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হাউজে কিছু কিন্তু নোংরা লেগে আছে। তো এই নোংরায় আমি যদি পুনরায় পানি দেই, এই নোংরা পানিটা আবার কিন্তু হাঁস খাবে,
হাঁসের কিন্তু সমস্যা হতে পারে, এজন্য এই হাউসটা এখন পুনরায় আবার পরিষ্কার করতে হবে। এটা কিন্তু দ্বিতীয় ধাপে, সকালবেলা পানি দিয়েছিলাম সেগুলো অপসারণ করে ফেলে দিয়েছি, নোংরা হওয়ার কারণে আবার এই যে নোংরা হয়ে গেছে পানিটা কিন্তু ফেলে দিয়েছি। তো এটা পরিষ্কার করার পর আবার কিন্তু এখানে পানি দিব এবং এখানে হাঁসগুলো গোসল করবে। হয়তোবা এই হাউসে আর আজকে পানি দিতে হবে না, সন্ধ্যার পর আবার এই হাউসে পানি পরিষ্কার করে এটা পরিষ্কার করে আমি রেখে দিব। যদিও এই সময়ে কারেন্ট চলে গেছে, যার কারণে আমি কিন্তু এখনও পরিষ্কার করতে পারিনি, এই হাউসটা এই অবস্থাতেই আছে। তারপর আসা যাক খাদ্যের বিষয়ে। যখন হাঁসগুলো ঘরে তুলি তখন ঘরের মধ্যে কিন্তু কিছু খাবার দিয়ে রাখি, মিনিমাম রাত 8টা পর্যন্ত যেন তাদের খাবার চাহিদাটা পূরণ করতে পারে, এবং এমন ভাবে খাবার দেই যাতে করে সেই খাবারটা ঘরে ফেলে না দেয়, ঘরটা আবর্জনা কিংবা ময়লাতে হচ্ছে পরিপূর্ণ না হয়। তো রাত্রে আমি কিন্তু একেবারেই শুকনা খাবার দেই, আর সারা রাত যেন তাদের পানির চাহিদা পূরণ করতে পারে এজন্য আলাদাভাবে আমি পানির ব্যবস্থাটা রেখেছি। সকালবেলা এসেই এই হাঁসগুলোকে আলাদা পাত্রে খাবার, আলাদা পাত্রে পানি দিয়ে গিয়েছিলাম। এখন আসার পর দেখি যে পানির পাত্র পরিষ্কার ছিল, কিন্তু এখন পানি খাওয়ার পরে নোংরা করে ফেলেছে, কিছু পানি অবশিষ্ট আছে, সেগুলো হচ্ছে মেডিসিন মিশ্রিত পানি। তো যতই মেডিসিন মিশ্রিত পানি হোক, সেই নোংরা পানি খেলে হাঁসের হচ্ছে রোগ বালাই যেগুলো আছে সেগুলো কিন্তু বাড়বে, বই কমবে না। এজন্য এই পানি সহ, মেডিসিন মিশ্রিত পানি সহ আমি হচ্ছে পাত্র সমস্ত পানি ফেলে দেই এবং পাত্রটা পুনরায় পরিষ্কার করে আবার পানি দেই। যদি প্রয়োজন হয় আবার হচ্ছে মেডিসিন দেব, যদি না হয় তাহলে কোনো প্রয়োজন নেই। আর আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি যে খাবার আনলিমিটেড দিতে হবে। আনলিমিটেড বলতে সকালে আমি খাবার দিয়ে গিয়েছিলাম এবং এখন এসে দেখি যে খাবার এখনও কিন্তু পাত্রতে আছে, এখনও কিছু অবশিষ্ট আছে। তার মানে আমি সকাল থেকে 12টা অবধি যে থাকবো না এই খামারে, কিংবা সকাল থেকে 12টা অবধি যেতটুকু খাবার লাগে তার সাথে একটু বেশি পরিমাণ দিতে হবে। একটু বেশি পরিমাণ দিয়েছিলাম আর এখন এসে দেখি একটু হলেও খাবার অবশিষ্ট আছে, তার মানে এতক্ষণ ধরে খাবার কোনো ত্রুটি হয়নি। এখন আমি পুনরায় কিন্তু এই খাবারগুলো টুকিয়ে যখন খাবে আমি খামারে কাজ করব। তো এই কাজের পাশাপাশি আমি দেখব যে এই খাবারগুলো সব টুকিয়ে খাওয়ার পরে আবার কিন্তু পাত্রগুলোতে পানি ভরে, খাবার ভরে আমি দিয়ে কিন্তু বাড়িতে যাব। আর কিছু ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে ঘরের বিষয়টা। বাইরে যেমন নোংরা করে সেগুলো আমি পরিষ্কার করে ফেলি, ঘরটা কি অপরিষ্কার করে একটু দেখাই। এখন আমি কিন্তু ঘর পরিষ্কার করিনি, কারণ আপনাদেরকে দেখাতে হবে যে ঘর আসলে প্রতিদিন এমনিতেই পরিষ্কার থাকে না, কিংবা ঘর অপরিষ্কার থাকলে আমাদের অনেক কিছু করণীয় থাকে। তো পরিষ্কার করার আগে একটু দেখাই যে কি অবস্থা হয়ে গেছে। তো এই যে হাঁস ছেড়ে দেওয়ার পরে ঘর কি নোংরা হয়ে যায়, আমি কিন্তু ঘরে পানি দেই, খাবার দেই, এটা দিতেই হবে, কারণ রাত্রে খাবারের চাহিদা থাকে, রাত্রে পানির চাহিদা কিছু থাকে। তো রাত 8টা পর্যন্ত যাতে খাবার থাকে এবং প্রায় রাত 3 থেকে 4টা পর্যন্ত পানি থাকে, এই একটা এই পরিমাপে আমি কিন্তু পানি দেই। তো এই যে ঘরটা নোংরা হয়ে গেছে, এখন কি করব? এই অবস্থাতেই কি রাত্রে অথবা সন্ধ্যার সময় হাঁসগুলোকে উঠাবো? না, এখন এই ঘরটা আমি পরিষ্কার করব। এই যেখানে মল লেগে আছে কিংবা হচ্ছে কাদা পানি একত্রিত হয়ে আছে সেই জায়গাগুলো কোদাল দিয়ে চেঁচে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে এখানে আবার বালু ছিটিয়ে দিয়ে তারপর এখানে পানি এবং খাবার দিয়ে আমি চলে যাব। তো এই যে একটু পরে আমি এই ঘরটা পরিষ্কার করব, বালু ছিটিয়ে দিব, খাবার দিব, পানি দিব, একটু পরে আপনাদের সামনে আমি আসছি এবং দেখাচ্ছি। তো আপনাদেরকে এই ঘরটা অপরিষ্কার দেখালাম এবং পরিষ্কার হওয়ার পরও দেখালাম। তো এটা যে দেখালাম, এটা করতে অবশ্যই আমাকে পরিশ্রম করতে হয়েছে, কিংবা এটা পরিষ্কার করতে আমাকে কিছু সময় দিতে হয়েছে। তো আমি যদি সময় স্বল্পতার কারণে কিংবা পরিশ্রমের ভয়ে এই ঘরটা নোংরায় রেখে দিতাম, তাহলে এখান থেকে হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতো, আর অসুস্থ হাঁস থেকে আমরা কখনোই কিন্তু সঠিক পরিমাণে ডিম পাবো না। তো একটা হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পাওয়ার জন্য সিচুয়েশন ভেদে আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে পরিশ্রম করে যেতে হয়, বিভিন্নভাবে খামারটা সুরক্ষিত রাখার লক্ষ্যে কাজ করে যেতে হয়। যখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন মেনটেন করে আপনাকে খামারটা পরিচালনা করতে হবে। হ্যাঁ, এখন আসি যে ঘরে আলো বাতাস কিংবা হচ্ছে ঘরে কতটুকু জায়গা আমি রেখেছি সেই বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরে কিন্তু চারিদিকে নেট জাল দিয়ে আমরা ঘিরে রেখেছি এবং এই খামারটা মূলত বাঁশ ঝাড়ে হচ্ছে অবস্থান করছে। এই খামারটা আমরা হচ্ছে বাঁশ ঝাড়েই হচ্ছে তৈরি করেছি, তাই চারিদিকের বাতাস কিংবা বাঁশ ঝাড়ের শীতলতায় এই পুরো খামারটা শীতল থাকে, আর চারিদিকে যেহেতু নেট জাল দিয়ে ঘেরা বাইরের বাতাস কিন্তু প্রবেশ করে। আর এজন্য
আলাদা বৈদ্যুতিক পাখার এখন পর্যন্ত আমরা ব্যবস্থা করিনি, কিংবা ব্যবস্থা করার কোনো প্রয়োজন পড়েনি। তো মোটামুটি এই গরমে কিংবা এই বিরূপ আবহাওয়াতে আমি এই কাজগুলো করি, এবং যার পরিপ্রেক্ষিতে এই সময় অনেকের খামারে ডিম কমলেও এই খামারে আমার ডিম কমেনি, বরংস আজকে কিছু পরিমাণে ডিম বেড়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা হাঁস খামার করছেন তারা নিয়মিত অবশ্যই খামারটা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। সুরক্ষিত রাখার লক্ষ্যে যে যে কাজ করতে হবে, যে যে কাজ আপনার সামনে আসবে, অবশ্যই নিষ্ঠার সাথে এবং পরিশ্রমের ভয় না করে আপনারা সেই কাজটা সঠিকভাবে করার ট্রাই করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন সকাল 9:30 আমরা লাইভে আসি, সেখানে ফ্রি আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়, ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়, সরাসরি আমি সেখানে থাকি এবং আপনাদের মধ্য থেকে যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন, যারা বিভিন্ন সমস্যায় পড়ে আছেন, তারা বিভিন্নভাবে প্রশ্ন করেন, আমি যথাসম্ভব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। অবশ্যই প্রতিদিন সকাল 9:30 লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।